Hey, what's up? কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। আর আজকের ব্লগিং ভিডিওটা হবে যে আমরা সবাই মিলে আছি এখানটাতে। দেখো আর সবাই আছে, টিউ থেকে শুরু করে বোন রেক্সানা হিরো ব্লগটা হবে। শঙ্কর আমাদের খাওয়াবে আজকে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন, রান্না করবে সবাই মিলে আনন্দ করব, তাই জন্য আমরা এগুলো করছি। তো আজ অনেকটাই মজা হবে, কারণ ওরা রান্না করে আমাদের খাওয়াবে আজকে। দেখবো কিরকম রান্না, মানে এতদিন ধরে বলিস অনেকটাই মজা হবে। তো ভিডিওটা পুরো দেখো প্রথম থেকে লাস্ট অব্দি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যেরকম ভাবে সাপোর্ট করছো এরকম ভাবে সাপোর্ট করে দিও অল টাইম। তো আমি কি বলবো, মানে আমি নিজেই বলতে পারছি না। হিরো তুমি কি হচ্ছে না, না তুমি বললো যে আমার ব্লগিং চ্যানেলটা এরকম ভিউজ, এটা কি রকম মনে হচ্ছে? যে অসাধারণ, সবাই যে ভালোবাসে এর জন্যই হচ্ছে, আর সবার ভালোবাসার জন্য কন্টিনিউ কাজ করে যাবে। একদম একদম আর সবথেকে বড় কথা, আমরা কখনোই ভাবিনি, আমি যেদিন আমি যখন ডেইলি ব্লগ আপলোড করিও নি তখনও বলতাম যে আমরা ডেইলি ব্লগ করব, এই এই ব্যাপার। তো তারপর থেকে করা, সো আমি কখনোই আশা করিনি এতটা ভিউ যাবে। এটা 30 দিনে 30টা হয়েছে, কিন্তু না এটা 365 দিনে 365টা হবে। একদম, তোমরা যদি এরকম সাপোর্ট করো তাহলে 365 দিনে 365টাই করব, যেভাবেই হোক। সো এরকম সাপোর্ট করে দিও, হবেই। একদম একদম, কথা যখন দিয়েছি 30 দিনে 30টা করব। সো বাট একটু সাপোর্ট চাই আর কিছুই না। আর এখন সবাই অবশ্যই সাপোর্ট করে, একদম একদম সাপোর্ট করে বলেই আজকে এতটা, নালে হতোই না। তো গাইস আরেকটা কথা, ডিসক্রিপশনে তো আমার ইনস্টা লিংক আছে, একটুখানি সাপোর্ট করে দিও। আর হিরোর টাওয়া দেওয়া আছে, হিরো সবার এখানে যে যে আছে সবার, কিন্তু সবার লিংক তো দিতে পারবে না, দিতে পারবে কোনটা বোনেরটা বাদে। আর যার যার লিংক লিংক সবাই এখানে সবার লিংক আছে, তো যে আমার ডিসক্রিপশনে আছে ওখান থেকে সবাই গিয়ে ফলো করে দিও। একদম একদম সবাই গিয়ে ফলো করে দিও, কারণ ওখানটাতে একটু ফলোয়ার্স বাড়িয়ে দাও, কারণ আমাদের ইউটিউবে হিসাবে ইনস্টাতে কিন্তু অনেকটাই কম, কারণ ইউটিউবে তে যেরকম বাড়ি ইনস্টাতে অত আছে। আমরা ইনস্টাতে কখনো অ্যাক্টিভ ছিল না, ইউটিউব নিয়ে এত ব্যস্ত হয়েছিলাম বিগত শঙ্কর ছিল মানে 2 বছর ধরে, মানে ইনস্টা আমরা কখনো ভাবিনি। ইনস্টা আমরা রিসেন্ট ফোন কেনার পর থেকে ইনস্টাটা ভাবছি, আর যথেষ্ট তোমরা সাপোর্ট করছো তাই আরো এগিয়ে যাবো, আরো তোমাদের পাশে থাকবো, তোমরা আমাদের পাশে থাকবো। একদম একদম। সো গাইস টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। চলো গাইস ফাইনালি আমাদের এখানে সবাই কাজ করছে, দেখতে পাচ্ছ এগুলো এটা ভিউ কাটছে, আমরা দুজন করছি, আমাদের হয়ে গেছে কাজ। কি বলবো, আমরা মালিকই না এখন, মার একটা বাইরে করবে নাকি বুঝছি আছে। ভিউ আজকে মুড অফ কেন, পিওর এত মুড অফ কেন, কি হলো, হাত কেটে গেছে নাকি? বেশ সাবধানে। তো গাইস দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, সব ওরা কাজ না করে হাত কেটে গেছে নাকি, সব কিছু রেডি করছে। দেখো তো এই জায়গাটা দেখ, পিউ আছে, বোন আছে, কত কত দূর হলো এগুলো এখনো, আজকে আমাদের এর ভিতরে একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে যে ছেলেরা ভার্সেস মেয়েরা। তো দেখা যাক কি হবে, এরা তিনজন আর একজন এসেলে চারজন, এরা চারজন আমরাও চারজন, আমি দাদা রলো চারজন 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 চারজন। ঠিক আছে দেখা যাক, সো গাইস দেখা যাক কি হবে। তো ভিউ আমার দিকে হবে, দেখা কৃষ্ণ ও ভালো খেতে পারে কিন্তু হবে তো, দেখা যাক ভালো টেয়ার হবে কিন্তু না পারলে। ঠিক আছে রেকশনা ইসে যাচ্ছে, বেঁচে আছে। সো গাইস দেখা যাক, ওরা এখন রেডি করুক, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। সো টাটা, চাবা
মাথা নিচু করে যাবা বাবা কি হা না না এখানে কোন মধ্যে ভিউ দিয়ে তো পুরো লঙ্কা দিয়ে দিছ আমাকে ও লঙ্কা ছিল এর ভিতরে হ্যাঁ এর ভিতরে লঙ্কা দিয়ে দিয়েছে এবার তো জাল লাগবে এত বলছিলিস যে আমি সব খেয়ে ফেলবো চাবি চাবি রে গাজর দে গাজর দে টমেটো দে বলতে সবাই চাবি খেতে পারি না বলছিল গাজর দে টমেটো দে ক্যাপসিকাম পেঁয়াজ সব চাবি খেতে লঙ্কা বলি নি আমি লঙ্কা বলি তো চিটিং করে যে আমার সাথে এই প্রতিশোধ বিকালে রাতে নেব আমি লঙ্কা ডেয়ার দেব ঠিক আছে তখন ডেয়ারে কিন্তু কাজ হবে না করতেই হবে না না সব দিই টমেটো গাজর কি দাও হয়েছে কি কি দিছিস কি দিও তুমি তোমাদের মুখে আলো দিয়ে দিলাম তাই তুমি দেখতে পাচ্ছ তোমাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে তোমার মুখ উজ্জ্বল হয়ে যাবে আমি তোমাকে দেখলে যো মানে সরষের মানে তেল দিয়ে এবার হয়ে যায় তাই কি তেল এটা ওগুলো মুরগির চর্বি এটা মানে আমাদের কাছে আছে জানেন এগুলো এই যে জমেছে আমরা তো তখন কিনে দিয়ে যাবে আমি কো হ্যাঁ আমাদের দাদা এখন আমাদেরকে হেল্প করছে কি করছে দাদাই ওই ফ্যানের ফ্যানটা ঝরিয়ে দিয়েছে ভাতের ভাত না রাইসের ফ্রাইড রাইস ও ভাই মুঝে মারো মারো ওর মধ্যে লাফ দাও ই মা ওই সাতার কাটছে ভিতরে সাতার কাটছে কি সাতার কাটছে ডিম তুমি অন আছো অন আছি বল হাই এদিকে ভাজা কমপ্লিট এটা হচ্ছে গিয়ে চিলি চিকেনের জন্য এগুলো ভাজা কমপ্লিট রাখ আমি একটু পরে ফোন করছি আমি দিদি জানি না রান্না করব কেন তুমি আসতে পারো না এটা দিদি দাও ওই যে জালি দিয়েছি কেন ভয় লাগে চালাতে পারে না আমার রান্না করতে ভয় লাগে কত ছোট দুজনকেই কিন্তু সেম দেখতে আমের ওই ভিডিওটা দেখছিলাম ব্লগিংটা বলে তোমাদের হ্যাঁ পিস পিতাদি দৌড়াচ্ছে আমি মানে ওটা দেখে হ্যাঁ এ অনেক আম পেরেছিল বলো এ অনেক আম পেরেছিল না কটা সেখানে মাত্র দশটা আনতে পেরেছিল দাদা খুশি হ্যালো কেন রাইস তৈরি হয়ে গেছে রাইস কমপ্লিট দাদার মতন দাদা নিজেই কখনো কাজ করতো সে ছিল এরকম এক জায়গায় নিচ্ছিস কেন চারি সাইড কর আরে কি করছে লাইভ আছে দেখছি কখন খাবো তো কখন খাবে এখানে ভাজা হচ্ছে
ফাইনালি আমাদের এগুলো রেডি হচ্ছে, অলরেডি ফ্রাইড রাইসটা হয়ে গেছে। দেখো এখানে এগুলো সব রেডি করেছিস তো গাইস। আর আমাদের রান্না করছে কে, আমাদের দাদা লাচিনের মালিক। আরে সত্যি কথা বলতে দাদাকে যে বিয়ে করবে তার কষ্ট অনেক কম হবে, কারণ দাদা রান্না করতে সব কিছুই পারে। এখন কি হচ্ছে না, যত বাসন থাকবে সে মাজবে ওইগুলো সব। হ্যাঁ ও তো খেয়েই নেবে, মানে আমরা ছেলেরা আমরা মেয়েরা রনকে আগে দিয়ে রন একা যা আছে। হ্যাঁ তো এটা কি হচ্ছে, দা মাংস ভাজা হচ্ছে, শুধু বসে বসে এরকম করছে, কাজ করেনি আজকে। আমাদের দাদা আছে তাই জন্য আর কেউ করেনি কিছু। যেহেতু আমাদের পিউর জন্যই আজকে এটা করা হলো, সেটাই না পিউ তো এটা আগেই বলেছে যে ভিডিও হোক না হোক খাওয়ার হতো। এখানে আর একটা ব্লগে শুট হচ্ছে। সো ও মাই গড, এটা হয়ে গেছে না তো হিরো? এটা কি হলো, এটা এটা ঝাললাম আমি, এর জন্য তো আমি এটা নাচতে আসলাম। তো গাইস এখন এটা ফাইনালি রেডি হয়ে গেল, আর আজকে এরাই সব করলো, আমরা তো শুধু চুপচাপ দেখলাম। এখনো হয়নি, কতক্ষণ লাগবে আরো, মানে এটা ঢাললেই হয়ে যাবে? এটা করলে রেডি হয়ে যাবে, চামচটা সরিয়ে নে। এগুলো হবে না, আরো দিতে হবে পিউ বলো আজকে কষ্ট কিরকম হচ্ছে? ওটা হারা বলে না, ওটা হারা বলে।
সো গাইস টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখন আমরা আগে রেডি হই, সবকিছু করি, তারপর দেখা হবে কিছুক্ষণ পরে। কমপ্লিট হয়ে গেছে? হুম, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে? এটা কমপ্লিট হয়ে গেছে, পুরোই কমপ্লিট হয়ে গেছে। এখানে মাংসটা তো হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ তো কত সুন্দর হয়েছে। দেখো তোমরা কত সুন্দর হয়েছে, প্রায় সবকিছুই কমপ্লিট। এবার শুধু চ্যালেঞ্জ, ব্লগিং ভিডিওতে সবকিছু রেডি করা কমপ্লিট। এখন আমার একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে, যেটা আমার মেইন চ্যানেলে আসবে। তো সেটা হয়তো চলে আসবে আগে, এটা পরে আসবে। তো যাই হোক, এর পরে বাকিটা আসবে আমার ওই চ্যানেলে। তো ওই চ্যানেল গেলে দেখতে পাবে। তো এখন আমাদের এই ভিডিওটা আপাতত এখানে শেষ করতে হবে বোন। তো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করে দিই নাকি? শেষ, আমাদের হচ্ছে সব মাপা দেখিয়ে দে। সো এগুলো এখন সব রেডি হচ্ছে, দেখা তো যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। আসবে হিসাবে সম্পূর্ণ। হ্যাঁ, ডেয়ার হবে, যে যারা হারবে তাদেরকে ডেয়ার দেওয়া হবে। আর ডেয়ারটা অনেকটাই আমি হারি জিতি আমি খাবো। সো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।